শেরপুরে কামরুজ্জামান সুজনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। গতকাল 13 জুন দুপুরে শেরপুরের বাবর অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেডের নিকট পাওনাদার সমিতি নারায়ণপুর শেরপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত মানববন্ধন কর্মসূচি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুরের বাবর অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেডের নিকট পাওনাদার সমিতির নারায়ণপুর শেরপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ কমল পাঠান, অ্যাডভোকেট আবির হোসেন, জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট আক্তারুজ্জামান প্রমুখ। আমাদের দেওয়া যাবে না, প্রত্যেকটা লোক থেকে আমি বলতে চাই, কথা বলেই সেই সম্পত্তি কিনতে হবে, তা না হলে সে কিনতে পারবে না। যদি এখানে রক্ত দিতে হয় রক্ত দিব, সেখানে আমাদের টাকা চলে গেছে, সম্মান চলে গেছে, মা চলে, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, ঘরের সংসার ভেঙে গেছে, এরপরে কোনো ছাড় নাই, এক বিন্দু ছাড় নাই। মানববন্ধন কর্মসূচির বক্তাদের ও পাওনাদার সূত্রে জানা যায় যে শেরপুরে বাবর অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী কামরুজ্জামান সুজন ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি। পৈতৃক সূত্রে বাবা মারা যাবার পর ব্যবসা বাণিজ্যের দায়িত্ব হাতে নেওয়ার পরে জেলার বিভিন্ন এলাকার মানুষের নিকট থেকে আগাম ইট বিক্রয় বাবদ, অটো রাইস মিলের ধান ক্রয় বাবদ ও পাথর কয়লা ক্রয় বাবদ এবং 700 জন মানুষের নিকট হতে প্রায় 50 কোটি টাকা নিয়ে বর্তমানে পলাতক রয়েছে।